আছি। মিডিয়ায় হিরো আলমের উপস্থিতিকে উদ্দেশ্য করে মামুনুর রশিদ তিনি মন্তব্য করেছেন যে দেশে রুচির দুর্ভিক্ষ চলছে, এবং এই কথাটি বেশ ভাইরাল হয়ে গেছে। গত সপ্তাহের অত্যন্ত আলোচিত একটি কমেন্ট ছিল এটি, যে দেশে রুচির দুর্ভিক্ষ চলছে। তো এই যে মামুনুর রশিদ যে হিরো আলমকে উদ্দেশ্য করে এই কথাটি বললেন, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সাকিব, আমি একটা কথা বলি। ন্যায়ের পক্ষে যে কেউ কথা বলতে পারে, ন্যায়ের পক্ষে যে আমি সুশাসনের দাবি জানাই, আমি স্পষ্টবাদিতার দাবি জানাই, আমি দেশের পরিস্থিতির দাবি জানাই, এটা একটা কথা। কিন্তু এক্ষেত্রে হিরো আলম না, এক্ষেত্রে হিরো আলমের মতো লোক বা পৃথিবীর যে কেউ, বাংলাদেশের যে কোনো লোক এই দাবিটা করতে পারে, ঠিক আছে? মানে কি দাবি করতে পারে? দেশে সুশাসন আসুক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটাকে কন্ট্রোল করা হোক, নির্বাচিত একটা সরকার দেওয়া হোক, এই দাবিটা সবাই করতে পারে। এখন কথা হচ্ছে, একজন এই দাবি করাটার ভিতরে দোষের কিছু নাই, কিন্তু আপনারা এক কাজ, যে কথাটা হচ্ছে, এই যুগে আপনি যদি কোনো এক জায়গায় আপনি সাংস্কৃতিক অনুষ্ঠানে বা টিকিট কেটে কোনো জায়গায় গান শুনতে যান, গান শুনতে গেলে আপনি ওখানে একজন ভালো সিঙ্গার খুঁজেন, আপনি সত্যিকার অর্থে ওখানে একজন ভালো সিঙ্গার খুঁজেন। এখন আপনি গান শুনতে গেলে যখন একজন ভালো সিঙ্গার খুঁজেন, ওইখানে গানের হলে আপনি যদি 500 টাকা, 600 টাকা, 1000 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে যেয়ে দেখেন হিরো আলম, আপনি কি হিরো আলমের কোনো গানের বা কোনো অভিনয়ের কোনো কিছু দেখার জন্য কি আপনি 500, 1000 ডলার দিয়ে আপনি কি ওখানে যাবেন? আপনি তো যাবেন না ওখানে। আপনি ওখানে গিয়ে কি করবেন? আপনি ওখানে গিয়ে টিকিটটাকে ছিঁড়ে 14 গোষ্ঠী আয়োজকদের 14 গোষ্ঠী উদ্ধার করে আপনি বেরিয়ে আসবেন। কেন বাইরে আসবেন? হিরো আলম সিঙ্গার না, হিরো আলম কোনো অভিনেতা না, হিরো আলম এর কোনো কিছুই না। কিন্তু এর অর্থ কি? আমি যেই কথাটা বললাম, এতে তো হিরো আলমকে আন্ডারমাইন করলাম না। এখন রাস্তাঘাটে হিরো আলম ভেঞ্চি দেয় আর ওই কুকুরের মতো এক পা জাগাইয়া কুকুর যেভাবে পেশাব করে সেইভাবে মুতে, এইটা দেখে সবাই হাতে তালি দেয়। তো মামুনুর রশিদ যদি বলে দেশে রুচির দুর্ভিক্ষ লেগেছে, তো ভুলটা কোথায় বলেছে? মানে টোটাল সাবজেক্টটাকে একটু আপনি বিচার বিবেচনা করে দেখেন। হিরো আলমের মতো লোক নির্বাচনে যাচ্ছে, কেন এটা নিয়ে সুদীর্ঘজনরা কথা বলবে না? হিরো আলমের কি যোগ্যতা আছে গভর্নিং, যে কোনো একটা গভর্নিং সাবজেক্ট নিয়ে কথা বলার মতো? লেখাপড়া করে নাই, পৃথিবী সম্পর্কে যার কোনো ধারণা নাই, আদার দেন ওই যে কুকুরের মতো একটা পা জাগাইয়া পেশাব করে দেওয়া আর লোকজনরে হ হব করে একটু 2 মিনিটের কুতকুতি দিয়ে হাসানো, এটা তো আর কোনো সংস্কৃতি, রাজনীতি বা সবকিছুর মধ্যে আসে না। আমি হিরো আলমকে সমালোচনার পক্ষে না, সে যদি সত্যবাদিতা, স্পষ্টবাদিতা, দেশে সুশাসনের জন্য দাবি জানায়, এটা অন্য জিনিস, আমি এটাকে সাপোর্ট করি। মামুনুর রশিদ যে কথাটা বলেছে, মামুনুর রশিদের কথাটাকে আমি বিভিন্ন ওয়েতে নেই। একজন বসিয়ার অভিনেতা, মানে মামুনুর রশিদকে সবাই জানে, পার্সোনালি আমি ভদ্রলোককে পার্সোনালি আমি চিনি, মানে ওনার সাথে কোনো এক যুগে আমি আপনার মতো শুকনা আসছিলাম বাংলাদেশে থাকাকালীন, ওনার সাথে বৈশাখ, ওনার সাথে এক ভদ্রলোক অভিনয় করেন, ওনার মধ্যে আবাম আমিনুল হক আমার ভাই, আমরা ওনার আমিনুল হক আর উনি একত্রে ওই যে বেলি রোডে মহিলা সমিতি মঞ্চে ওনারা ওই গর্বাচপ, বুশ ওনাদেরকে নিয়ে একটা নাটকও বানাইছিল, হাসির অনেক অনেক নাটক বানাইছে, অনেক জ্ঞানী গুণী একজন মানুষ মামুনুর রশিদ। এখন মামুনুর রশিদ যদি বলছে দেশে রুচির দুর্ভিক্ষ চলছে, আমি কথাটাকে ব্যাখ্যা করি, ওনার কি ব্যাখ্যা আমার জানা নাই, কিন্তু আমার ব্যাখ্যা, রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশে রুচির দুর্ভিক্ষ চলছে, অর্থনীতির ক্ষেত্রে মানুষের দৃষ্টিভঙ্গির দুর্ভিক্ষ চলছে, জামা কাপড়ের ক্ষেত্রে মানুষ শুধু পশ্চিমাদের নকল করছে কিন্তু পশ্চিমাদের যে চরিত্র ওটাকে কেউ নকল করছে না, তো সেক্ষেত্রে আমরা কি বলবো? এখানেও রুচির দুর্ভিক্ষ চলছে, বাংলাদেশের সঙ্গীত সাংস্কৃতিক জগতে মানুষের দুর্ভিক্ষ চলছে। তো এক্ষেত্রে যদি উনি প্রতিটা ক্ষেত্রে যদি রুচির দুর্ভিক্ষের কথা মামুনুর রশিদ ইঙ্গিত করে, উপলক্ষ করে হিরো আলমকে, আমি বলবো মামুনুর রশিদ মিথ্যা কথা বলে নাই, ওনার এই কথাটাকে সম্মান করা উচিত। কেন সম্মান করা উচিত? উনি ওনার কথার টকিং পয়েন্টটা ছিল রুচির দুর্ভিক্ষ নিয়ে, হিরো আলম মানে ওনার টার্গেট না, কোথাকার কোন হিরো আলম রে নিয়ে মামুনুর রশিদের মতো লোক কেন মন্তব্য করতে যাবে? উনি শুধু রুচির দুর্ভিক্ষের ক্ষেত্রে, উনি কি এটা বলতে পারে যে রুচির দুর্ভিক্ষের জন্য হাসিনা শেখ দেশের প্রধানমন্ত্রী? উনি কি এই মন্তব্য করতে পারে নায়েম নিজামের মতো কুকুরের বাচ্চা একটা পত্রিকা সম্পাদক? উনি কি এটা বলতে পারে ইসের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশাল ব্যারন বানানো হয়েছে মাগিবা শাহলমকে, তো এটা কি দেশের দুর্ভিক্ষ না? তুনিস্তে সব কিছু মিলিয়ে বলে দেশে রুচির
দুর্ভিক্ষ চলছে। তুমি সবচেয়ে বড় কথা যে শেখ হাসিনার মতো একজন স্বৈর শাসক সাড়ে চোদ্দ বছর ধরে দেশের শাসন ক্ষমতায়, তো এটাও তো একটা রুচির দুর্ভিক্ষ, রুচির দুর্ভিক্ষ না? তো আমি মামুনুর রশিদকে যারা সমালোচনা করছে তাদেরকে মানে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলবো, হয় আপনারা যারা মামুনুর রশিদের সমালোচনা করছেন, হয় আপনারা নিজেরা লেখাপড়া জানেন না, আপনারা দূরদর্শী না, অথবা চিন্তা শক্তি আপনাদের লোপ পেয়েছে। বাইরে আমি একটা কথা বলি, পৃথিবীর অনেক বিষয় সম্পর্কে আমার ধারণা নাই, ওই ধারণা সম্পর্কে সাকিব যদি এসে বলে জ্যাকব ভাই আপনি যে সাবজেক্টটা নিয়ে কথা বলছেন এই সাবজেক্টটা তো ঠিক না, সাবজেক্টটা এইটা, আমি যদি ওপেন মাইন্ডেড হই, আমার ভিতরে যদি সামাজিক উদারতা থাকে, ঠিক আছে, এগুলো নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করতে যাই, সবসময় কথা বলতে যাই, তো সেক্ষেত্রে কি হয় আমরা একটা কথাকে মেনে নেওয়ার চেষ্টা করি। আমাদের চিন্তা করা উচিত মামুনুর রশিদ হিরো আলমের কম্পিটিটর না, হিরো আলম 50,000 বার জন্ম নিলেও মামুনুর রশিদ হবে না, তো মামুনুর রশিদ কেন নাকি নিয়ে কথা। আপনারা রয়ের এজেন্ট, ভারতের দালাল, অনেক কিছু না জেনে বুঝে মন্তব্য, এগুলো কারা বলে জানেন? এগুলো কারা বলে জানেন? ওই যে কামলা আছে না কতগুলো, এই কামলা শ্রেণী যারা ফেসবুকে আর ইউটিউবে 15 মিনিটের ভিডিও বানায়, এগুলো হচ্ছে কামলা শ্রেণী, লেখাপড়া জানে না, সপ্তম অষ্টম শ্রেণী দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে, তো তারা তাদের জীবনকে খুঁজে পায় হিরো আলমের মধ্যে। তো এখন ভাই হইতে পারে, লেখাপড়া তো সবাই করবে না, লেখাপড়া সবাই করবে, সবাই করবে না, তো তারা কি করবে, তারা লেখাপড়া 7-8 দশম শ্রেণী পর্যন্ত জন্মাইছে সৈয়দপুরের কোনো বস্তিতে, কোনো বিহারি ঘরের সন্তান, তারপরে 10 মিনিট 15 মিনিটের ভিডিও বানাইয়া ওইটারে কোনো রকম বুঝ দিয়া কোনোভাবে মিলিয়ন ভিউয়ার বানাইয়া জিন্দাবাদ দেয়ার কয় আমি সাংবাদিক, এবং তার পিছনে আছে কতগুলো কামলা শ্রেণী এবং তারা জিন্দাবাদ দেয় সানদের মধ্যে সাইদিরে দেখে, তো এ ধরনের কথাবার্তা যারা বলে তারা মামুনুর রশিদের এই কথাটাকে পছন্দ করবে না। কেন পছন্দ করবে না? কারণ মামুনুর রশিদ একজন ভাই বর্ষীয়ান অভিনেতা, দেশের সাংস্কৃতিক জগতের সাথে, আমি যদি বলি আমি উড়াই কনসিডার মামুনুর রশিদ একজন ইন্টালেকচুয়াল, অ্যাবসলিউটলি আমার ভিতরে কোনো সন্দেহ নাই মামুনুর রশিদ একজন বুদ্ধিজীবী। কেন আমি বলবো? আমি বলবো বাংলাদেশে যদি সাংস্কৃতিক জগতে মামুনুর রশিদকে সম্মান করা না হয়, কোথাকার কোন হাসান ইমাম, গরু কামাল, সাতা আব্দুল, এ ধরনের কথাবার্তা বলা হয়? আমি মামুনুর রশিদকে ভাই সেই ছোটবেলার থেকে, সাকিব আমি আপনাকে আমার কথা বলি, লোকজনের কথা বাদ দেন, আমি নিজে মহিলা সমিতি মঞ্চে মামুনুর রশিদের বহু নাটক দেখার জন্য ভাই আমি গিয়েছি, উনি কোমরে একটা ফিতা বেঁধে যেভাবে জর্জ বুশের চরিত্রে অভিনয় করছে, আর আমার এক ভাই ছিল আবামা আমিনুল হক, জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিল আমিন ভাই, আমিন ভাই রে বানাইতো গর্বাচক, তো ওনারা দুইজনে মিলে যে হাসির নাটক আমরা মহিলা সমিতি মঞ্চে। তাই না, আমি আমি একটা রিসেন্ট কথা বলি, যে শনিবার বিকেল নামে যে একটা আলোচিত চলচ্চিত্র যেটা ওই হোলি আর্টিজান হামলার উপরে বেস করে করা হয়েছে, সেখানে মামুনুর রশিদ দুর্দান্ত অভিনয় করেছে, আমি নিজে চলচ্চিত্রটি দেখেছি, এবং সেখানে তিনি এই যে মানুষের মধ্যে যেটা ইসলামোফোবিয়া কাজ করছে ওটার বিরুদ্ধে মামুনুর রশিদ এত শক্ত কিছু ডায়ালগ এই ছবিতে দিয়েছেন, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। অথচ দেখুন এই ছবিটি কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা মুক্তি দিতে দিচ্ছেন না, তো এই যে মানুষ যে না বুঝে না জেনে মামুনুর রশিদকে নানাভাবে পোর্ট্রে করার চেষ্টা করছে, তাদের উচিত ওই শনিবার বিকেল ছবিটা যদি কখনো তারা দেখার সুযোগ পায় তাহলে বুঝতে পারবে যে মামুনুর রশিদ তো ইসলামোফোবিক যারা তাদের বিরুদ্ধে কতটা চমৎকারভাবে অভিনয় করে তিনি তার অভিনয় শৈলী দিয়ে ফুটিয়ে তুলেছেন শনিবার বিকেল চলচ্চিত্রে। তো এখন দেখুন মানুষ না জেনে বুঝে কিন্তু একজনকে ভারতের দালাল বানিয়ে দেয়, ইসলামের শত্রু বানিয়ে দেয়, কিন্তু আসলে মানুষটার যে তার যে জিনিয়াস ওটা আমি আমি আপনাকে যে কথাটা বললাম সাকিব, আমি ইনফরমেশনের ভক্ত, আমি একজন সচেতন মানুষ, আমি হিউম্যান রাইটস, সিভিল রাইটস এর উপরে আমি কথা বলি, কাজ করি। এখন আমি যদি গান গাওয়া শুরু করি এটা আমার জন্য কতটা মানানসই, তো আমি যদি গান গাওয়া শুরু করি, হ হ বাবা শুরু করি, এন্ড পাশে থেকে কেউ একজন সমালোচনা করে, এখন যে সত্যিকার অর্থে গঠনমূলক সমালোচনা করলে আমি তাকে দোষ দেব? কেন আমি তাকে দোষ দেব? আমাকে আপনি বলেন, আমি বুঝলাম, আপনি একা একা চিন্তা করে দেখেন, আমি উদাহরণ দিই, বাংলাদেশের একজন শিক্ষাবিদ ডক্টর আসিফ নজরুল,
আসিফ নজরুল সামাজিকভাবে সচেতন একজন মানুষ, একজন শিক্ষিত মানুষ, উনি দায়িত্ববান একজন মানুষ, উনি সাংবাদিকতা করেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে উনি শিক্ষকতা করছেন, এখন উনি বাংলাদেশের প্রতিটা ক্ষেত্র নিয়ে উনি আলাপ আলোচনা করেন, এখন এই আলোচনাটা করেন। এখন কোন একজন হিরো আলম বলল আমারও আসিফ নজরুল হইতে হবে, এখন আমাকে বলেন তো এই কথাটাকে আমরা কিভাবে নেব? মানে এই কথাটাকে যদি কেউ বলে এখন এটা দোষের হয়ে গেল? আমি অনেক আগে থেকে কথাটা বলেছি, হিরো আলম, হিরো আলম ভাই আমার ভাই, আমি বাংলাদেশের একজন ভাই, হিরো আলম আমার আত্মীয়, ধরেন হিরো আলম আমার দোস্ত, কোনো অসুবিধা নাই, হিরো আলম বাংলাদেশের সুবিচর্চায় আলহামদুলিল্লাহ আমি হিরো আলমের পক্ষে আছি, হিরো আলম দেশের নির্বাচিত সরকার চায়, গণতান্ত্রিক সরকার চায়, আমি হিরো আলমের পক্ষে আছি, হিরো আলম যা বলবে আমি বলবো যে হ্যাঁ রে ভাই আমি তোর দাবির সাথে একমত, হিরো আলম বলবে বাংলাদেশের মুসলমানদের ধর্ম ধর্মীয় স্বাধীনতা দেওয়া হোক আমি হিরো আলমের সাথে একমত, কিন্তু হিরো আলম যেই মুহূর্তে বলবে আমি ইউনিয়ন কাউন্সিলের মেম্বার হব আমি বলবো ওয়েট এ মিনিট হিরো তুই কি মেম্বার বানান জানিস? মানে আমি তো বলবো রে ভাই, আমি তো সত্য কথা। আপনি দেখেন যে সংশোধন মানে কি, সংশোধন মানে হচ্ছে ল মেকার, মানে আপনি ল মেকার, এখন এই ল বা আইন কানুন মেক করার মতো যে প্রজ্ঞা, যে মেধা যেটা দরকার সেটা হিরো আলম তো তার মানে ওইটা তার নাই সোজা কথা ভাই। এখন আর একটা কথা আছে হিরো আলমের, হিরো আলমের আবার আরেকদিকে আমি হিরো আলমকে দোষ দেব না, কেন দোষ দেব না, মমতার মমতাজের মতো প্রস্টিটিউট যখন সংসদ ভবনে গিয়ে গান গায় আর বলে মেশকাত শরীফ পড়ছে তাহলে হিরো আলম কি দোষ করছে? পটুয়াখালীর কোন মহিলা এমপি সংসদে বসে এক লাইন বাংলা বলতে পারে না, খেতা মেতা কি কথা কওয়া শুরু করছে, তো সে যদি করে তো হিরো আলম কি দোষ করছে? মানে আমি আমি কি বুঝাতে পারছি? ওই যে আপনি ওই যে মুন্নু মুন্নুজান সুফিয়ান তার কথা বলছেন, কি জানি এই যে কথাবার্তা বলছে, লেখাপড়া জানে না। হ্যাঁ মুন্নুজান, এখন হিরো আলমের ডিফেন্ডার যারা তারা বলছে কেউ মমতাজ নিয়ে কথা কয় না, কেউ অশিক্ষিত লোকজনদেরকে নিয়ে কথা কয় না। এখন ভাই আমি আপনাদের সাথে একমত, হিরো আলম যদি বলে যে মমতাজ যদি ওইখানে যায় আমি যাব না কেন, এমন কথা আছে? মমতাজ তার গান বিক্রি করিয়া কোমর দুলাইয়া মিলিয়ন ডলার কামাইছে, হিরো আলম কি তা করছে? মানে আমি এই কথাটা আপনাকে বললাম, হিরো আলম হিরো আলমের ডিফেন্ডাররা বলে মমতাজের গালি দেয় না কেন, অফকোর্স আমি মমতাজের গালি দিই, মমতাজের কোনো যোগ্যতা নেই এমপি হওয়ার, এর যোগ্যতা আছে কোমর দুলানো, গান গাওয়া আর নিজের দেহ বিক্রি করা, এর বাইরে মমতাজের আর কোনো যোগ্যতা নেই, শি শুড নট বি ল মেকার। আমি আপনাদের সাথে একমত, পুরোপুরি একমত, কিন্তু মমতাজেরও তো একটা যোগ্যতা আছে, কি যোগ্যতা আছে? মমতাজ গান গায়, মমতাজের গান গাওয়াটা দেশের এক শ্রেণীর মানুষ পছন্দ করে, মমতাজের গান শুনতে মানুষ 200 টাকা 500 টাকা টিকিট দিয়ে দেখতে যায়, যায় না? কিন্তু হিরো আলমের কি ওই যোগ্যতাটা আছে? নাই তো। হ্যাঁ হাসিনা শেখ কতগুলা ইন্দুর বিলাই কুত্তা এদেরকে ধরিয়াও ই বানাইছে, এমপি বানাইছে, তাদেরও কোনো যোগ্যতা নেই, সত্যি কথা। তো সেক্ষেত্রে মামুনুর রশিদ বলছে দেশে রুচির দুর্ভিক্ষ চলছে, কথাটা 100% সত্যি, এবং মামুনুল হককে যারা সমালোচনা করেন আমার ধারণা ওনারা না বুঝে না চিন্তা করে বা বিষয়টির গভীরতাকে অনুধাবন না করে মামুনুর রশিদ নামের একজন জ্ঞানী গুণী মানুষকে অযথা অসম্মান করছেন। আমি মনে করি না মামুনুর রশিদ কোনো অন্যায় কথা বলেছে, আমি মনে করি না মামুনুর রশিদ আন্ডারমাইন করে কাউকে কথা বলেছে, মামুনুর রশিদ যেই কথাটা বলেছে আমি মনে করি মামুনুর রশিদ বাংলাদেশের যে ডিজিটাল আইন অমুক আইন সামুক আইনের মধ্যে মামুনুল হক মামুনুর রশিদ একটা খোঁচা মেরে যেভাবে কথাটা বলতে সক্ষম হয়েছে আমি ওনাকে বলবো মারহাবা স্বাগত, আপনি আপনার 2-4টা কথা দিয়ে যদি মানুষকে অনুপ্রাণিত করতে পারেন, উজ্জীবিত করতে পারেন, আপনার এই ধরনের কথা আরো বলা উচিত। রুচির দুর্ভিক্ষ শুধু এক জায়গায় না, বহু জায়গায় রুচির দুর্ভিক্ষ। আমি মামুনুর রশিদকে অভিনন্দন জানাই, আমি ওনার কথার সাথে একমত।